11,200 feet, ঠিক আছে? জাস্ট ওয়েদারটা দেখো, মানে আমার সত্যি সিরিয়াসলি আমার শরীরটা খারাপ, মানে আমার একটু মানে বরফটা একটু খোদাই ফোদাই করলে মোটামুটি পরিষ্কার বরফ পাওয়া যাবে, আর প্রচন্ড ঠান্ডা ভাই সাহেব, দিস ইজ বরফ কা গোলা। ভেরি গুড মর্নিং সবাইকে ফ্রম গ্যাংটকের পেট্রোল পাম্প। ইয়েস, গাড়ির মধ্যে উঠে গেছি, তার কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আর আজকে ফাইনালি আমরা বরফের উদ্দেশ্যে যাচ্ছি। জানি না স্নোফল দেখতে পাবো নাকি, বাট বরফ দেখতে পাবো, যার অ্যাসিওর করেছে সৌভিকটা, দেখতে পাবো তো। আর সৌভিকটাকে দেখে আমার নিজের ঠান্ডা লাগছে, ঠিক আছে? আমি একটু পাতে দেখাচ্ছি, জাস্ট দেখো কি পড়ে আছে, মানে মানুষ নাকি ঠান্ডা ঠান্ডা লাগে না বলছে, ঠান্ডা লাগলে গাড়িতে এসে হিটার চালিয়ে দেবো, তো এইরকম লেভেলেরই আজকে মজা হতে চলেছে। তার সঙ্গে দুর্দান্ত সেনিক বিউটি তো আছেই, জাস্ট ব্লগটা আজকে এনজয় করতে থাকো, আলাদাই লেভেলের কিছু আছে। আর আমি তো পুরো একদম রেডি দেখতে পাচ্ছ বরফের দেশে যাওয়ার জন্য, তার কারণ হচ্ছে এইরকম জ্যাকেট ফ্যাকেট পরে, মোটা জ্যাকেট পরে একদম রেডি। আর যেতে মোটামুটি বরফে ফার্স্ট টাইম আমার, হ্যাঁ আগের বার তো যাচ্ছিলাম, যাওয়া হয়নি, তার আগের বারও যাওয়া হয়নি, জিরো পয়েন্ট গেছিলাম, তখন বরফ পাইনি, বরফের পাহাড় দেখেছিলাম। তো এবার মানে বরফ মানে ফিজিক্যালি এরকম দেখা বা হাত দিয়ে ছোঁয়ার একটা ফিলিংসই আলাদা, যেটা এই ব্লগের মধ্যে তোমরাও এনজয় করবে, আমিও এনজয় করবো, আর তার সঙ্গে তো দারুণ দারুণ খাবার দাবার আছেই, দেখি উপরে কী কী পাওয়া যায়। যেরকম যেরকম হবে ব্লগটা সেরকম কন্টিনিউ করবো, লাস্ট অবধি একটু স্কিপ না করে দেখতে থাকো, জাস্ট একটা সিরিজ হতে চলেছে, সিরিজ। অল রাইট, তো ফাইনালি আমরা এখন হচ্ছে একটা জায়গায় দাঁড়ালাম, আর এখন বাজে প্রায় 9:20 মতো, আর এসে খাওয়া দাওয়া করছি হচ্ছে মোমো আর ম্যাগি, ব্রেকফাস্টটা করে নিয়ে দেন আমরা উপরের দিকে আরও উঠবো। আর অনেকটাই উপর দিকে উঠে গেছি, বেশ ভালোই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এখানে পুরো কুয়াশা, চারিদিকে তো পাহাড়ি পাহাড় দেখতে পাচ্ছ, যেদিকেই তাকাচ্ছি মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। জাস্ট দেখো, মানে এই নিচে হচ্ছে একটা রাস্তা, আমি যাইনি, দেখা যাচ্ছে নাকি, ওখান থেকে আমরা জাস্ট উঠলাম, এবার খাওয়া দাওয়াটা করে দেন বরফ দেখতে যাবো, বরফ। ডগিগুলো দেখো জাস্ট আলাদাই, ও হচ্ছে ক্যামেরা ভয় পায় প্রচণ্ড, বাট ও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি আছে, আর এ তো সারাক্ষণ ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো, মোটামুটি আমাদের খাবার এসে গেছে, ড্রাইভার দাদা তারা দিচ্ছে, কারণ আমাদের অনেকটা যেতে হবে আরও এই রুট ধরে। এখানে হচ্ছে ফাইনালি চলে এসেছে মোমো, চিকেন মোমো, আর সাথে হচ্ছে স্যুপ। ভাই এই স্যুপটাই আমার লাগবে, আমি একটা এক্সট্রা স্যুপ নেবো এরকম, আর সাথে হচ্ছে এখানে আচার আছে, আর ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি, চলো কমপ্লিট করি। আর এখানে চা নিয়েছি, চাটা একটু বেশ ভালো রকম, মানে একটু হার্ড সার্ভ দেওয়া, মানে বেশ ভালো খেতে। ওকে, তো ফাইনালি আমরা আবার বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে। দেখো ম্যাগিটা ভালো ছিল, চাটাও ভালো ছিল, স্যুপটা ভালো ছিল, বাট মোমোটা ভালো ছিল না, মোমোটার প্রোটিনটা বেশ মোটা ছিল। বাট আমি একটা জিনিস বুঝি না যে এখানের মানুষ যদি মোমো বানাতে না পারে তাহলে আমাদের কী করে হবে, মানে এখানে তো মোমো অথেন্টিক খাবার, বাট মোমোটা ভালো ছিল না, বাদবাকি খাবারগুলো বেশ ভালো ছিল। গাইস ফাইনালি আমরা অনেকটা পথ এসে দাঁড়ালাম, এটা কোথায় গো? রংলি। রংলি, আচ্ছা। আর এখান থেকে আমরা কোথায় যাবো এবার? চলো, আজকে মানে আলাদাই ব্যাপার হতে চলেছে, আর এখানে মোটামুটি ঠান্ডা, বরফ এখানে বরফ অনেকটাই। এবার গাড়িতে উঠিস। ও আচ্ছা, চলে যাচ্ছিলাম হেঁটে উঠে, এই হচ্ছে আমার গাড়ি, চলো এগোই। এবার ড্রাইভার দাদা হেভি রেগে আছে, আমরা অনেকক্ষণ খাওয়ার ওখানে টাইম কাটিয়েছি। এখানে জাস্ট মানে রুটটা দেখো, এতক্ষণ তো তোমরা দেখলেই কিছু ক্লিপ, মানে পুরো এইরকম টাইপের রুট, মানে একটা রাউন্ডের গাড়ি না গেলে অন্য দিক দিয়ে গাড়ি আসতে পারবে না। আর জাস্ট সিনিক বিউটিটা দেখো, মানে আলাদাই পাহাড়ের বিউটি। এটা হচ্ছে ইস্ট সিকিমের আন্ডারে পড়ছে, আর নর্থ সিকিম তো আমরা আগের বার ঘুরেছিলাম, বাট ইস্ট সিকিমও কিন্তু বেশ ভালো আর কি। নর্থ সিকিম যেমন লাদাখ ফিল দেবে, ইস্ট সিকিম কিন্তু তোমাদের এরকম সুন্দর মানে সিনারি একটা দুর্দান্ত ফিলিং দেবে। আর হালকা বৃষ্টি বৃষ্টি হয়েছে, মানে এরকম কাদা কাদা হয়ে গেছে, জাস্ট দেখো মানে পুরো আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার। বাট এই ভিউয়ের কাছে এই জার্কিংটা কিচ্ছু না, হালকা ঠান্ডা আছে, বেশি না, একটু বাদে আমরা বরফ আই হোপ দেখতে পাবো, যেটা দাদারা বললো। ফাইনালি আমরা এখন ক্রস করলাম, হচ্ছে মানে আসলাম হচ্ছে সিল্ক রুট দিয়ে, এখানে পুরো ধোঁয়াশা দেখতে পাচ্ছি, একটু আগে হট করে দেখা গেছিলো এই জিনিসটা, দেখতে পাচ্ছ? আমি জানি না দেখতে পাচ্ছ নাকি, কাজ ফাজ তুলে দিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে, আর জাস্ট পুরো
মানে কুয়াশায় ভরা সব কিছু। এখানটা মানে বরফ থাকার কথা, বাট আনফর্চুনেটলি নেই এখন, বাট ওপরে বলছে পাওয়া যাবে আর কি। কথা আটকে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, হাত পা পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি খবর ঠান্ডায়? আমার একটু শরীরটা খারাপ হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে আমি একটু কেলিয়ে পড়ছি, আমার মাঝে মাঝে ঠিক আছে। চলো দেখে নেবো ব্লগটা, আর এরকম রই করবো, আর সিনেমাটিক দিয়ে কিছু লাভ নেই, তার কারণ কিছুই দেখা যাচ্ছে না। সবই হচ্ছে এদিকে দেখো পুরাই সাদা, মানে পুরো কুয়াশা একদম, আর এদিকে তো দেখতেই পাচ্ছ মোটামুটি। চলো ওপরে যাই দেখি বরফ পাওয়া যায় নাকি। তো গাইস ফাইনালি আমরা আসলাম হচ্ছে থাম্বি ভিউ পয়েন্টে, থাম্বি নাকি থাম্বা কিরম একটা ভিউ পয়েন্ট, 11,200 feet, ঠিক আছে। জাস্ট ওয়েদারটা দেখো, মানে আমার সত্যি সিরিয়াসলি আমার শরীরটা খারাপ, মানে আমার একটু মানে মাথা মাথা ঘুরছে মাঝে মাঝে, তার মধ্যে ঠান্ডা তো লাগছে, জন্মের ঠান্ডা লাগছে, হ্যাঁ সত্যিকার ঠান্ডা লাগছে আমার। বাট দারুণ ভিউ, দারুণ ভিউ, সিরিয়াসলি বলছি এইসব জায়গা পুরো বরফে ঢাকা ছিল কদিন আগেও, সেটা তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো, মানে আমি তাকাতে পারছি না ঠিক করে, এত আর কি মানে পুরো কুয়াশা, আর এই পুরো আর কি দারুণ রুট। আর আমরা জুলুক হয়ে সিল্ক রুট হয়ে পুরো এখানে আসলাম থাম্বি ভিউ পয়েন্টে 11,200 feet। এখন আরও উপরে যাচ্ছি গুরুদম্বারের ওদিকে, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ওখানে বরফ পাবোই বলেছে 102%, দেখা যাক কতটা কী হয়। বাদবাকি এখানে ছোটো ছোটো 2-3 দোকান আছে, একটু কিছু খাই আর জলও নেওয়া হয়নি, তো সেটাও নেবো। বাদবাকি তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জাস্ট ওয়েদারটা, দেখো মানে মুখ দিয়ে যে ধোয়া বেরোচ্ছে, ধোয়াটাও পুরো মিলে যাচ্ছে, এতই আর কি কুয়াশা এখানে। থাম্বি ভিউ পয়েন্ট, আর এখানে 2-4 আর কি ছোটো ছোটো দোকান আছে, আর এই হচ্ছে পুরো আর কি কুয়াশায় ঘেরা ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, নাথিং জাস্ট, বাট ভিউটা জাস্ট অসাম, অসাম মানে সিরিয়াসলি অসাম, জাস্ট দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, এইসব জায়গা পুরো বরফে জাস্ট ঢাকা থাকে, ওই যে আমাদের গাড়ি এখান থেকে এইটুকু জাস্ট দেখা যাচ্ছে না। ফাইনালি এখন আমরা এগোচ্ছি বরফের উদ্দেশ্যে, ছোটো ছোটো চাই মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি, বাট পুরোপুরি এখনও শুরু হয়নি, আরও উপর দিকে যাচ্ছি। আর রাস্তা কিন্তু মানে এদিকে বিশাল আর কি, এবড়ো কি এটা আলাদাই ঠান্ডা, তার সাথে পুরো চারিদিকে শুধু বেস ক্যাম্প, আলাদা কিচ্ছু পাবে না, খাবার দাবার জলটা অন্তত সাথে আনবে, কারণ কোনো কিচ্ছু নেই। কিন্তু এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে মানে এখন যাচ্ছি হচ্ছে ওল্ড বাবা মন্দিরের দিকে, প্রথমে ওল্ড বাবা মন্দির পড়বে, তারপর নিউ বাবা মন্দির, দেন যাবে হচ্ছে ওটা কি গুরুদম্বার লেক ছাং, আর তারপরে হচ্ছে ওইদিকে আমরা ইয়াংথাং ভ্যালি নাকি ভ্যালি কেন একটা ক্রস করে আসলাম, আর ওইদিকে দেখো ছোট্ট করে, হ্যাঁ নাথাং ভ্যালি, হ্যাঁ, আর ওই দিকটা হচ্ছে এই যে ছোট্ট করে দেখতে পাচ্ছি ওগুলো বরফ কিন্তু, আর এইরকম হচ্ছে রুট দেখতে পাচ্ছ পুরো, যেখানে সেখানে বরফ দেখা যেতে পারে, আর সেরকম পাথরের রুট পুরো, আর ঠান্ডাটা বেশ আছে। অনেকক্ষণ বাদে নীল আকাশ, মানে আমরা পুরো আর কি কুয়াশা মেঘের ওপরে আছি, এর ওপরে আর মেঘ নেই, এর ওপরে গেলে পুরো অন্য ওপরে চলে যেতে হবে, ওটা আর বলে লাভ নেই, মানে এখানে পুরো নীল আকাশ দেখতে পাচ্ছ আর পরিষ্কার হয়ে গেছে পুরো। বাট এই দিকটা, হ্যাঁ এই সাইডটাও বেশ সুন্দর আছে আর কি, আর আমাদের গাড়ি এরকম আঁকা পাখা পথ দিয়ে চলছে জাস্ট পাথরের ওপর দিয়ে, দাদা হেভি ড্রাইভ করে, থ্যাংক ইউ দাদা, তুমি যেভাবে ড্রাইভ করছো ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ। আর ওইদিকে মনে হয় বাড়ি ঘর আছে, ওটা কি ম্যাক্সিমাম তো বেস ক্যাম্প সব এদিকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো এই দিকটা দেখতে পাচ্ছো, আর এই দিকটা তো পাথর আছে, পাহাড়ের ভিউটা ভালো ওই দিকটায়, তারা এই দিকটা দেখি দিই একবার, এই দিকটা দেখতে পাচ্ছ এরকম মাঝে মাঝে জল আছে, এগুলো বরফ বলেই দেখো বরফ হয়ে যাচ্ছে, এই যে বরফ, এই যে এই সাইডে পুরো বরফ, এগুলো এখানে দেখো গাইস রোদ উঠেছে, নিচে রোদ নেই, ওপরে রোদ আছে, এখানে বরফ তো এমনিই গলে যাবে, বরফ কোথা দিয়ে আসবে, বাট তাও ওই দিকটা একটু একটু দেখা গেছিলো, এখানে ভালোই রোদ উঠেছে, আরও উপরে মনে হয় আমরা উঠবো আর কি, তো দেখা যাক কোথায় পাওয়া যায় স্পেশালি বরফ, কারণ ওটা দেখতেই আসা। আর ঠান্ডাটা এখানে একটু কম কম লাগছে যেহেতু রোদ উঠেছে, নীল আকাশ অনেকটা আর কি, ওই 0 আগের বছর গেছিলাম তো ওইরকম টাইপের ফিলিং আসছে। এই হচ্ছে বরফ দেখতে পাচ্ছ, মানে মিলগায়া বরফ, এর থেকে বেশি বরফ পাওয়া যাবে, আচ্ছা চেষ্টা চলছে, মিলেগা ফুল বরফ মিলেগা, আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছে, তো চলো এইটুকু দেখতে দেখতে আমরা এগিয়ে যাই, হ্যাঁ উপরেও আছে, ওহো আলাদাই ব্যাপার, ও যাবো যাবো, এগুলো হচ্ছে এই যে এই দিকটা অনেক আছে,
এখন নোংরা বরফ, আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো যেখানে আমরা পরিষ্কার বরফ পাবো। পুরো পাহাড়টা দেখো, জাস্ট বরফই বরফ, জাস্ট দেখো, মানে আলাদাই লাগছে। আর আমরা আরো উপর দিকে উঠছি যেখানে প্রবাবলি ভালো রকমের বরফ পাওয়া যাবে। আর রাস্তা তো মানে পুরো এইরকম টাইপের এবড়ো খেবড়ো রাস্তা, বাট বরফটা দেখা গেছে। তো গাইস ফাইনালি আমরা আসলাম হচ্ছে ওল্ড বাবা মন্দিরে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ওল্ড বাবা মন্দির, এটা হচ্ছে আসল, আর ওপরে নিউ বাবা মন্দির, ওটা ট্যুরিস্টদের জন্য জাস্ট করা। বাট এখানে যে বিউটিটা আছে জাস্ট আলাদাই লেভেলের। তো গাইস ফাইনালি এন্ড ফাইনালি আমরা আসলাম হচ্ছে ছাঙ্গু লেকে। এদিকটা বরফ নেই, বাট জাস্ট দেখো সেই লেভেলের লাগছে, সেই লেভেলের, মানে এটা হচ্ছে একটা আলাদাই ফ্রেম। এই হচ্ছে ছাঙ্গু লেক দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে বরফ। মানে এই দু তিন দিন আগে অবধিও মানে এখানে পুরো বরফ ছিল আর কি, আজকে অতটা নেই, বাট ওই পাশটা পুরো বরফ আছে, কিন্তু ওই দিকটা যাওয়া যায় না, বাট আলাদাই লাগছে। কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাও। আর এই এখান থেকে কিন্তু রোপওয়ে সার্ভিস আছে, এখন কি চলছে? আচ্ছা এখনো আছে। তো এটা হচ্ছে মানে এশিয়ার সেকেন্ড বিগেস্ট হাইয়েস্ট রোপওয়ে, জাস্ট দেখো। আর এইদিকে পাহাড়টা তো সেই ফিল দিচ্ছে, একটা সেই ফিল দিচ্ছে জাস্ট। তো গাইস আমরা ছাঙ্গু লেক থেকে তো বেরোলামই সেই মানে দুর্দান্ত সিনিক বিউটি দেখে, বাট এখানটা এসে জাস্ট দেখো এই হচ্ছে পুরো বরফ। আর মানে এটা একটা ঝর্ণা ছিল, বরফ হয়ে গেছে, আর এরকম বরফ মানে ধরা যাচ্ছে, যদি একটু নোংরা হয়ে গেছে বাট ঠিক আছে, বরফ তো দেখতে পেলাম নাকি। আর সৌভিকদা সৌভিকদার কথা রেখেছে, মানে বরফটা একটু খোদাই ফোদাই করলে মোটামুটি পরিষ্কার বরফ পাওয়া যাবে। আর প্রচন্ড ঠান্ডা ভাই, প্রচন্ড ঠান্ডা, এটা দেখতে পাচ্ছি সবাই ছবি টবি তুলছে, আমার হাতটা পুরো দেখো জমে গেল, বিশাল ঠান্ডা। কেসা লাগা, রিল বানাবে তো? সৌভিকদা আমার মজা পেয়েছে রিল বানিয়ে, সবাই রিল বানিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ জাস্ট আলাদাই লাগছে, এখানে দুর্দান্ত মজা হলো। আর দিস ইজ বরফ কা গোলা, এইদিকে মোটামুটি দেখতে পাচ্ছ দুর্দান্ত ভিউ। চলো এবার গ্যাংটক যাই। মাচ 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 লেটার। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে গ্যাংটকে, আর গ্যাংটকে এমনি মার্গে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো র্যান্ডম এখানে প্রচুর হোটেল আছে, সেখানে ঢুকে তোমরা খাওয়া দাওয়া করতেই পারবে। আর আমরা মোটামুটি এখানে একটা স্টার্টার নিয়েছি, ক্রিসপি চিকেন, আর তারপরে ফ্রাইড রাইস নিয়েছি, দেন হট গার্লিক চিকেন নিয়েছি, আর তারপরে দেখি কী কী করা যায়। মোটামুটি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখানে সাউন্ড বাজে, মানে এখানে সমস্ত রেস্টুরেন্টেই লাউড মিউজিক বাজে। তো গাইস আমরা তো স্টার্টার খেলাম, স্টার্টারটা অতটা ভালো ছিল না, আর তারপর নিলাম হচ্ছে মেন কোর্সে মিক্স ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন, এটাও মানে অ্যাভারেজ অ্যাভারেজ খেতে। সৌভিকদা কেমন খেতে? ভালো না ওই আর কি, ঠিক আছে চলো, দাম তো কম নিচ্ছে না, আবার খাবার অতটা ভালো না আর কি। তো গাইস ফাইনালি ওখানে তো সন্ধ্যেবেলা আমরা খাওয়া দাওয়া করলাম আর কি, খাওয়া দাওয়া করে তোমরা দেখলেই কেমন এক্সপিরিয়েন্স ছিল। তো সেরকমভাবে কিছুই খাওয়াইনি, সবার আর কি গ্যাস হয়ে গেছে, মানে অম্বলের প্রবলেম, সবাই আর কি মোটামুটি অম্বলের ওষুধ পোষুধ খেয়ে একটু পেমাথাঙে ছিলাম আর কি, গল্প গুজব করে দেন আসলাম হচ্ছে রিসর্টে। আর এখন হচ্ছে রেস্টুরেন্টে আছি, এখানে খাওয়া দাওয়া করছি একদম জমিয়ে বাঙালি খাবার, কারণ এখানকার বাঙালি খাবার হচ্ছে সেরা, সেটা আমি আগের ব্লগেও বলেছি, আজকেও বলছি, আজকে আইটেম কিন্তু প্রচুর আছে। আজকে মানে সকাল থেকে যা গেছে এখন মনে হচ্ছে তৃপ্তি করে একটু খাচ্ছি, কারণ বাঙালি পেটে ভাত না বললে একদমই কিছু হয় না। এখানে দেখতে পাচ্ছ ভাত আছে, ভাতের সাথে ডাল করেছে, এদিকে পনির আছে, ওদিকে চিকেন আছে, আর এদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে টোটাল আজকে ডিনার হতে চলেছে, চলে জমিয়ে খাওয়া দাওয়াটা করি, করে দেন ব্যাক করছি। তো গাইজ আজকে সকালবেলা আর কি ব্লগটা শেষ করলাম, মানে কালকে ব্লগটা শেষ করা হয়নি, কারণ রাতে অনেকটাই লেট হয়ে গেছে আস্তে আস্তে, আর এসে মানে আর কি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো এখন এডিট ফেডিট কমপ্লিট করে জাস্ট ব্লগটা শেষ করছি। আর কালকে যে তোমরা ট্যুরটা দেখেছিলে সেই ট্যুরটা সম্পর্কে ছবিতে একটু বলে দাও, ওটা কিরকম কি মানে প্ল্যান হয়। কালকে তো আমরা গেছিলাম হচ্ছে মানে আমরা পুরোটা কভার করেছিলাম কালকে, ঋষিকোলা, জুলুক, আরিতার, সিলাডিগাঁও, পদমচেন, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, নিউ বাবা মন্দির, কুকু প্লেট, মানে পুরোটা কভার করেছিলাম। আচ্ছা ওই রুটটা তো এটা হচ্ছে তাদের কাছে টাইম কম আছে, মানে এরকম চাইছে যে মানে একদিন আমরা পুরোটা কভার করব। অনেকেই থাকে যে অফিস থেকে ছুটি পাচ্ছি না, দুদিনে পুরোটা কভার করতে হবে, তো তাদের জন্য তারা এই ট্যুরটা নিতে পারে। এটা একটু কস্টলি আছে, এটা কস্টলি এই কারণে কারণ এটা তিনটে পারমিট মানে একসঙ্গে বের করতে হয়। নর্মালি ঋষিকোলা স্টে হবে, জুলুকে স্টে হয়, পদমচের স্টে হয়, সিনাইটের প্রোগ্রাম হয়। আচ্ছা মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর এখন আছি হচ্ছে পেমাথাঙে, কারণ আমি ওখান থেকে এখানে শিফট করলাম, কারণ একসাথে একটু গল্প গুজব করছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন জাস্ট আমরা বেরোচ্ছি আর নতুন একটা ব্লগ শুরু হবে। আজকের ব্লগটা হবে হচ্ছে পুরো খাওয়া দাওয়ার ওপর, কারণ আজকে গ্যাংটকেই আছি। আর মোটামুটি কি ঘোরার কিছু আছে আমাদের? ঘোরা তো দেখা যাক নেক্সট, চলো দেখতে থাকো, পরপর তো এপিসোড আছেই। আর মোটামুটি তোমরা সিকিম নিয়ে এনকোয়ারি সৌভিকদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে লিংক আছে। দেখো একটা কথা বলি, তোমরা অনেকেই বলছো হয়তো প্রমোশনাল ভিডিও, ওরকম কোনো ব্যাপার নেই, সৌভিকদের সাথে
আমার সেই রিলেশনটা নয়, ওর সাথে আমার পুরো বন্ধুর রিলেশন, ঠিক আছে? তো বন্ধুর হোটেল যখন আছে গ্যাংটকে, তো সেখানে এসছি, গল্পগুলো করছি। আরে হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চাও যে আমি কোথায় থাকি, সেখানে গিয়ে তোমরা সেফটি, মানে একটা সেফটি ব্যাপার থাকে, তো যে কোনো জায়গায় ঢোকা যায় না, তো সেই ব্যাপারগুলো যদি চাও, সেফটি প্রিকশন এবং ভালো করে ঘুরতে কম করা যায়, তার জন্যই আমি ইনফরমেশনগুলো দিয়ে দিই। যারা এটাকে বাজেভাবে দেখো, প্রমোশনাল একদমই নয়, তোমরা চাইলে অন্য জায়গায় যেতে পারো, আমার কোনো ব্যাপার না, বাট সেখানে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, তখন মানে আমি চাই না যে আমার কোনো সাবস্ক্রাইবার সেখানে কোনো প্রবলেমে ফেস করে। আমি চাই না যে এই জিনিসগুলো হোক, তাই আমি যেটা মানে ফেস করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলে, বাকিটা তোমাদের উপর। তোমরা চাইলে অন্য জায়গায় যেতে পারো, আমি কোনো ফোর্স করছি তুমি এখানেই আসতে হবে, বাট হ্যাঁ, তোমরা অনেকেই বলো যে তুমি কোথায় ছিলে, তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো করে কি করে ঘুরবো কম টাকায়, আর কি সৌদিটা পুরো ব্যাপারটা ম্যানেজ করে দেয় এটাই আর কি, অল টোটাল নর্থ বেঙ্গল অফবিট নিয়ে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বরফ তো মোটামুটি দেখেছি, কিন্তু সেই লেভেলের বরফটা দেখা হয়নি, সেই লেভেলের বরফ একটু মানে শীতকালে আসতে হবে আর কি, বাদ বাকি এক্সপিরিয়েন্স ভালো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে। খাবার দাবার হবে, পরের ব্লগটা ফুড ব্লগ হবে।